আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আপনাদের সবাইকে স্বাগতম আমাদের বই পরিচিতি সিরিজের দ্বিতীয় পর্বে, যেখানে আমরা আপনাদেরকে জানাই এমন কিছু বইয়ের কথা যে বইগুলো আমি এখনও পড়িনি, কিন্তু সেগুলোর পরিচিতি আমি আপনাদেরকে জানাবো, যে বইটি দেখে মানে ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে কীরকম লাগলো। তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটি শুরু করি। তো আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় পর্বের যে বইটি, তা আমাকে হাদিয়া হিসেবে পাঠানো হয়েছে ফেরা প্রকাশন থেকে। তো ফেরা প্রকাশনকে ধন্যবাদ, তারা বইটি আমাদের হাদিয়া হিসেবে পাঠিয়েছে। তাই তো এখন আমরা বইটি আনবক্স করব। তো বইটির উপরে আপনারা দেখতে পাচ্ছেন এটির কভারটি হচ্ছে ইসলামিক বইঘরের। তো ইসলামিক বইঘর তো আপনারা চিনে নিই, এটি হচ্ছে একটি অনলাইন বুকশপ যেখানে ইসলামিক বই পাওয়া যায়। তো আপনারা তাদের ওয়েবসাইট আছে তা দেখতে পারেন, এবং তাদের ফেসবুকে পেজও আছে তাও আপনারা দেখে আসতে পারেন। তাদের কাছে অনেকগুলো বই আছে, আপনাদের পছন্দের যে ধরনের বই দরকার আপনারা তাদেরকে বলবেন, তারা খুব কম সময়ে আপনাদের হাতে বই পৌঁছে দিবে। তো চলুন তাহলে আমরা এখন আনবক্স করি। তো আনবক্স করছি আমি এখন। মাশাল্লাহ, খুবই সুন্দর কভার। বইটির নাম হচ্ছে রক্তে আঁকা ফিলিস্তিন, বইটি লিখেছেন জসিমউদ্দিন আহমদ। তো বইটি তো হার্ড কভারে খুবই সুন্দর। তো বইটি পিছনে দেখতে পাচ্ছেন ফেরা প্রকাশন লেখা আছে, এবং অনলাইনে অর্ডার করার জন্য ইসলামিক বইঘর .com-এ অর্ডার করার জন্য বলা হয়েছে। তো খুবই ভালো কথা। তো এখন আমরা যদি একটু পিছনের দিকে দেখি কি কি লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি পড়ে শোনাতে চাচ্ছি না, আপনারা একটু দেখুন। তো বইটির ভিতরে আমরা একটু দেখি কি কি আছে। খুব সুন্দর পৃষ্ঠা। বইটির গায়ের মূল্য হচ্ছে 300 টাকা। এখানে ফিলিস্তিন নিয়ে কিছু কথা বলা আছে, তা আপনাদের জানার জন্য সুবিধা হবে। এখানে আপনারা দেখতে পারেন সুন্দর করে কিছু তথ্য দেওয়া আছে। তারপর এখানে আছে সূচিপত্র, এটার ফন্টগুলো খুবই বড় বড়, দেখতে তো সুবিধাই হচ্ছে। তো বইটি হচ্ছে মোট 216 পৃষ্ঠার। তো একটু পৃষ্ঠা আমরা ঘুরিয়ে দেখি, তাহলে এটাকে আমরা এখন রেখে দিই। আপনারা বইটির কভারটা দেখলেন, বইটির ভিতরে সূচিপত্র দেখলেন, আর বইটির দামটি জানলেন। তো অনেক সময় দেখা যায় যে অনেকে জিজ্ঞেস করে যে ভাই ফিলিস্তিনি নিয়ে কোনো বই আছে নাকি। তো মনে হচ্ছে যে এই বইটি হয়তো তাদের জন্য অনেক হেল্প হবে। যেহেতু আমি এখনও পড়িনি, তো আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বলতে পারছি না যে কী নিয়ে বইটি আর কি। তো বইটির নাম দেখে তো বুঝতেই পেরেছেন, এবং পিছনে যে লেখাটা ছিল তা দেখেও বোঝা যাচ্ছে যে বইটি একটু কষ্টের বই হবে। তো ইনশাল্লাহ খুব শীঘ্রই বইটি পড়ব, এবং এই বইটি নিয়ে বিস্তারিত যা আছে তা আমি আপনাদেরকে বলার এবং জানানোর চেষ্টা করব আর কি। তো এই হচ্ছে আমাদের আজকের ভিডিও, আমাদের আজকের বই পরিচিতি পর্বের দ্বিতীয় পর্ব। তো আশা করি আপনার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এবং এই বইটি সংগ্রহ করার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা সবাই অবশ্যই দেখে নেবেন। তাহলে আজকে তাহলে বিদায় নেই, আমাদের আবার দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।